রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ বিরোধী সতর্ক অবস্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে জোনায়েদ খান। জোনায়েদ, আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি কেমন দেখছেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। আগে থেকে কিন্তু ঘোষণা ছিল যে বিএনপির অবরোধ কর্মসূচি যে কয়েকদিন চলবে সেই কয়েকদিন কিন্তু আওয়ামী লীগ ওয়ার্ডে ওয়ার্ডে এবং তাদের বিভিন্ন ইউনিটগুলোতে তারা সতর্ক পাহারায় থাকবে। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু এভিনিউতে এখানে যুবলীগ, ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং অন্যান্য সহযোগী এবং অঙ্গসংগঠনগুলো তারা কিন্তু এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং কিছুক্ষণ পরপর তারা ছোট ছোট মিছিল আকারে এই বঙ্গবন্ধু এভিনিউতে এসে জড়ো হচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমাদের এখানে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির সাথে কথা হয়েছিল, তিনি বলেছেন যে প্রত্যেকটি ওয়ার্ডে, অর্থাৎ 75টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছেন এবং কেউ যাতে কোনো ধরনের অশান্তি তৈরি করতে না পারে এবং সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে সেই জন্য তারা সজাগ রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে রক্ষা করার জন্য তারা যতটুকু করা দরকার মাঠে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক সহযোগিতা করবেন এবং সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন। শাকিব, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বঙ্গবন্ধুর এভিনিউ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী জোনায়েদ খান।